Excellencies, ladies and gentlemen, the Honorable Prime Minister. আসসালামু আলাইকুম, শুভ সকাল। বিশ্ব পানি দিবস 2018 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, we're extremely delighted to welcome you to World Water Day 2018. সুধী মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। And we're extremely delighted to have on this auspicious occasion of World Water Day 2018 the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh as the chief guest. আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত সচিব জনাব কবির বিন আনোয়ার।
The program is also graced with the presence of the special guests, Mr. Anwar Hussain Monju, MP, Honorable Minister, Ministry of Water Resources, Government of the People's Republic of Bangladesh, Mr. Mohammad Nazrul Islam, Bir Pratik, MP, Honorable State Minister, Ministry of Water Resources, Government of the People's Republic of Bangladesh, and the program will be chaired by Mr. Kabir bin Anwar, Secretary in Charge, Ministry of Water Resources. মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান, প্রধান মুয়াজ্জিন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। With a kind consent of the Prime Minister, we begin our program with a recitation from the Holy Quran. Mr. Hafiz Qari Qazi Masoodur Rahman will recite the holy verses. Assalamu alaikum wa rahmatullah. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. Allahu-llazi khalaqas-samawati wal-ard wa anzala minas السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فأخرج به من الثمرات رزقا قال لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار صدق الله العظيم. তেলাওয়াত কৃত আয়াতে কারিমায় আল্লাহ মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন, তিনি নওজানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তাহার বিধানে উহার সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে। বারাকাল্লাহু আলাইনা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে পবিত্র গীতা থেকে পাঠ। পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। Sri Prashanto Bishash will now recite from the Holy Gita. Namaskar. Akhanda mandala karam vyaptam yena characharam tatpada darshitam yena tasmaya Sri Gurube nama. Vasudev sutam devam kangsa chanir mardanam devaki paramanandam krishnam vande jagadgurum. Om namo bhagavate vasudevaya. Srimad Bhagavad Gitar titiya adhyay karmajog theke pat korchi. Annat bhavanti ভূতানি পর্জন্যাত অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব, কর্ম ব্রহ্ম উদ্ভবম বৃদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাংলা অর্থ হচ্ছে প্রাণীগণের উৎপত্তি অন্ন থেকে, অন্নের উৎপত্তি বৃষ্টি থেকে, বৃষ্টি যজ্ঞ থেকে, আর যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে, কর্মের সৃষ্টি ব্রহ্ম থেকে, ব্রহ্মের প্রকাশ অবিনাশী পরমাত্মা থেকে। এ কারণে সর্বব্যাপী ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত। মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে
সকৃত গীতামৃত স্নানাম সংসার মল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন প্যাস্টর বিনয় সাউ, এজি চার্চ। Pastor Binoy Sao will now read from the Holy Bible. Shubho Shakal. Pobitro Bible theke pat korchi Adi Pustok ek oddhay 2 theke 13 pod. Prithibi ghor o shunno chilo ebong andhokar jolodhir upore chilo ar Ishwarer atta joler upore odishtito koritechilen. Pore Ishwar kohilen dipti hok, tahate dipti hoilo. তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস, অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক। ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানে ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরেশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল। পরেশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল সপ্রকাশ হোক, তাহাতে সেই রূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজোৎপাদক ঔষধি ও সবিজ শস্য জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, সেরূপ হইল। ফলত ভূমি তৃণ শস্য জাতি অনুযায়ী বীজোৎপাদক ঔষধি ও শস্য জাতি অনুযায়ী সবিজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সবই উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল। ইহাই প্রভুর বাণী, প্রভুর জয় হোক। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ধর্মানন্দ মহাথেরো, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। মিস্টার ধর্মানন্দ মহাথেরো উইল নাও রিসাইট ফ্রম দ্য হোলি ত্রিপিটক। নমো তাসং ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। মহাকারুণিক তথাগত গৌতম বুদ্ধ ধর্মপদ উল্লেখ করেছেন, অবিত্তরে তো কল্যাণে পাপচিত্ত নিবারয়ে দণ্ড হি করত পুয়ং পাপস্মি রমতে মনো পাপংসে পরিষয় কৈর নতং কৈর পুনঃ পুনঃ ন তম্বি সন্দং করিয়াত দুঃখ পাপ সূচ্চয়। বালকাস পুণ্যময় কাজ এবং কল্যাণ কর্ম যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করবেন। নিজের মনকে কলুষমুক্ত রাখবেন, নিজেকে সঠিক পথে পরিচালিত করুন, অন্যায়ভাবে জীবিকা নির্বাহ করবেন না, পাপ পথে বিরতি থাকুন, মনে রাখবেন পুণ্যকর্ম অতিসত্বর করুন, কারণ বিলম্ব হলে মনে পাপ আসতে পারে। যদি মন একবার পাপকর্মে আকৃষ্ট হয় ভালো কাজটি করা আর সম্ভব হয় না, সেজন্য কল্যাণ কর্ম অতিসত্বর আরম্ভ করুন। সভ্যে সত্তা সুখিতা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সুধী মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। Excellencies, ladies and gentlemen, this program is being brought to you live by BTV, BTV World and Bangladesh Betar. দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করা হচ্ছে। The event is also being presented in international sign language. সম্মানিত অতিথিবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয় দেশের পানি সম্পদের কার্যকর ও সফল ব্যবস্থাপনা, পানি সম্পদের সমন্বিত উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, বন্যা পূর্বাভাস, সতর্কীকরণ, সেচ ও নিষ্কাশন, নদী ভাঙন রোধ, নদীর নাব্যতা রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ, উপকূলীয় বাঁধ রক্ষা এবং হাওড় বাওরের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
সর্বোপরি বিভিন্ন সেচ প্রকল্পের মাধ্যমে কৃষি প্রধান বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও খাদ্য নিরাপত্তা বিধানে পানি সম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা অনস্বীকার্য। এ বিষয়ে অনুষ্ঠানের শুরুতেই পানি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে একটি ভিডিও ক্লিপ উপভোগ করবার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, you all know that the Ministry of Water Resources has been working diligently towards sustainable and integrated development of water resources through development of flood management, flood forecasting and warning, irrigation and drainage, riverbank erosion, river navigability, coastal embankments, wetlands and haur areas. The Ministry of Water Resources plays a vital role for Bangladesh's self-sufficiency in food production that contributes to our food security. So at the beginning of this program, we would like to request the honorable guests to enjoy a video clip on the management of water resources in Bangladesh. পানি প্রকৃতির অপরূপ এক অমূল্য সম্পদ। আরেক নামে একে বলা হয় জীবন। পৃথিবীর প্রায় তিন ভাগ পানি হলেও বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা থেকে বঞ্চিত। পানির পরিমাণ একই থাকলেও বিশ্ব জনসংখ্যা ক্রমবর্ধমান। তরল, কঠিন, বাষ্প এই তিনটি রূপে পাওয়া যায় পানিকে। প্রাকৃতিকভাবে ঝর্ণাধারা, বৃষ্টি, তুষারপাত ইত্যাদি পানির প্রধান উৎস। সুদূর অতীত থেকেই পানিকে ঘিরেই গড়ে উঠেছে জনবসতি, নগর, বন্দর, সভ্যতা, সংস্কৃতি। আবর্তিত হয়েছে বিশ্বের অর্থনীতি, রাজনীতি। বদ্বীপভূমি বাংলাদেশে জালের মতো জড়িয়ে আছে অসংখ্য নদী, খাল, বিল ইত্যাদি। তাই বলা হয় নদীমাতৃক বাংলাদেশ। পানির অবারিত ধারা এদেশের মাটিকে করেছে সুজলা, সুফলা ও শস্য শ্যামলা। এদেশের জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যেই অমূল্য এই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে বন্যা নিয়ন্ত্রণ, সেচ, নিষ্কাশন, নদীটির ভাঙন প্রতিরোধ, বদ্বীপ উন্নয়ন, ভূমি পুনরুদ্ধার, ব্যারেজ, রেগুলেটর, স্লুইস গেট, বেড়িবাঁধ, রাবার ড্যাম ইত্যাদি বিষয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়ন করে চলেছে। বর্তমান সরকারের মেয়াদে ক্রমবর্ধমান বিনিয়োগ বৃদ্ধির ফলে ইতোমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 114টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এডিপি বাস্তবায়ন হার 95%। পানি সম্পদ মন্ত্রণালয়ের যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রধান বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যা ইতোমধ্যে 825টি প্রকল্প বাস্তবায়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত 51টি প্রতিশ্রুতির অনুকূলে 54টি প্রকল্পের বিপরীতে 39টি প্রকল্প বাস্তবায়নের কর্মসূচিভুক্ত করা হয়েছে এবং 27টি প্রকল্প সমাপ্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ এবং বলিষ্ঠ দিক নির্দেশনায় দেশের নদ নদী সমূহে পানি ধারণ ক্ষমতা ও নাব্যতা বৃদ্ধি করে বন্যার প্রকোপ সহনীয় মাত্রায় রাখতে প্রায় 1022.11 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল পাইলট ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে যমুনা নদীতে 22 কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিং ও 20 কিলোমিটার রক্ষণাবেক্ষণ ড্রেজিং এবং 19 কিলোমিটার ভূমি দখলমুক্ত করা হয়েছে। জনগণকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বসেরা প্রযুক্তির মাধ্যমে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের পর এখন তৃতীয় পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় দেশের বৃহত্তম পদ্মা পানি শোধনাগার নির্মাণাধীন আছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্মিত হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার। রাজধানীর গ্রিন রোডে গড়ে উঠেছে পানি ভবন। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব প্রতিরোধ, লবণাক্ত পানি অনুপ্রবেশ রোধ ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 17টি ফোল্ডারে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনয়নের লক্ষ্যে মুহুরী সেচ প্রকল্পের পুনর্বাসন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
মুহুরি প্রকল্পে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। পানি সম্পদের সমন্বিত উন্নয়ন, ব্যবস্থাপনা, আহরণ, বিতরণ, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পানি আইন 2013 এবং এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করা হয়েছে। 1993 সালে জাতিসংঘ ঘোষিত 22 মার্চ বিশ্ব পানি দিবস। ঢাকা পানি সম্মেলন 2017 উদ্বোধন করে প্রধানমন্ত্রী 2030 সালের আগেই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে সমুদ্র বিজয় সম্ভব হয়েছে, সৃষ্টি হয়েছে ব্লু ইকোনমির সুযোগ। পানি সম্পদ মন্ত্রণালয়ের 5টি সংস্থা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং যৌথ নদী কমিশন। জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন, স্বীয় মেধা ও কর্মে দাঁড়িয়েছেন বিশ্ব নেতাদের কাতারে। ইতোমধ্যে হাঙ্গেরিতে বুদাপেস্ট পানি সম্মেলন 2016 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি ব্যবস্থাপনায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। ওয়াটার ইজ দ্য অরিজিন অ্যান্ড সাসটেইনার অফ লাইফ। ওয়াটার ইজ ফান্ডামেন্টাল টু সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় পানি সম্পদ মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টা বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার দক্ষ কারিগর হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠছে এবার তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সময় উপযোগী নেতৃত্বে। সুধী মঞ্জলি, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। Excellencies, ladies and gentlemen, I now have the pleasure to request Mr. Mahfuzur Rahman, Director General, Bangladesh Water Development Board, to present the inaugural speech for the occasion. Bismillahir Rahmanir Rahim. Bishwo Pani Dibosh Upolokkhe Ayojito Onushtaner Mananiyo